শিল্পায়নের প্রসারের ফলে বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এমন অবস্থায় শিল্প বর্জ্যের পুনর্ব্যবহার সহ খনিজ সম্পদের ব্যবহার কমিয়ে আনার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে এক্ষেত্রে সার্কুলার ইকোনমি হতে পারে টেকসই প্রবৃদ্ধির হাতিয়ার। রোববার এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে, যেখানে সার্কুলার ইকোনমি বিষয়ে নীতি কাঠামো গঠন এবং গবেষণা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়। গত অর্থ বছরে পণ্য ও সেবা মিলিয়ে প্রায় $45 বিলিয়ন রপ্তানি আয় এসেছে দেশে। 2024 সাল নাগাদ যেটিকে $80 বিলিয়ন অর্থাৎ প্রায় দ্বিগুণ করার লক্ষ্য ঠিক করেছে সরকার। এই লক্ষ্যে পৌঁছতে সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতিকে মূল হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে, যেখানে পুনঃব্যবহারের মাধ্যমে খনিজ সম্পদের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা হবে, ব্যবহার বাড়ানো হবে শিল্প বর্জ্যের। বিশ্লেষকরা বলছেন এই জন্য শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাঁচটা এরিয়াতে কাজ করার দরকার, সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, সেকেন্ড হচ্ছে কি ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ফান্ডিং এন্ড দ্য ফোর্থ ফিফথ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ ফিসকাল ইন্টারভেনশনস। এই পাঁচটা জায়গায় কাজ করতে পারলে আমরা আসলে আগাতে পারি। ব্যবসায়ীদের কাছে আমি অনুরোধ করব যে প্লিজ, এবং পায়োনিয়ার কোম্পানিগুলো, দেয়ার আর লটস অফ অপরচুনিটিস, আপনাদের গ্রোথ ইনভেস্টমেন্টের কোনো ক্ষতি হবে না যদি আমাদের একটু এডুকেশন এবং টেকনোলজির ব্যবহার করি, অ্যাওয়ারনেস, এবং এর জন্য দরকার এডুকেশন, এক্সপার্টিস এবং বিজনেসের সঙ্গে একটা কাপলিং। রোববার সার্কুলার ইকোনমির সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, যেখানে আলোচকরা বলেন প্রবৃদ্ধিকে টেকসই করতে সার্কুলার ইকোনমি বিষয়ে নীতি কাঠামো গড়ে তুলতে হবে দেশে, নিশ্চিত করতে হবে খাতভিত্তিক তথ্য প্রাপ্তি। আমাদের বল পয়েন্ট পেন থেকে পাঁচ ভাগে ভাগ করে তারা এটাকে রিসাইকেল করে, আমাদের প্রত্যেকটা শ্যাম্পু বটলকে তারা রিসাইকেল করে, এগুলো সবই আমাদের দেশে হচ্ছে কিন্তু আন্ডার দি কার্পেট, কারণ আমরা এরকম একটা বিশাল ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি হিসাবে ডিক্লেয়ার করছি না। আমি মনে করি এটা খুব চিন্তার বিষয় যে এগুলোকে ইন্ডাস্ট্রি হিসাবে ফর্মাল স্ট্রাকচারে নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে মন্ত্রণালয় আছে, বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, আমরা অবশ্যই সেখানে আমাদের একটা সেল করে দিয়ে তাদের আলাদা, যাতে এই বিষয়ে কী সুযোগ সুবিধা করা যায় সেখানে এফবিসিসিআইয়ের সাথে তারা মিলে কাজ করতে পারবে, সেখানে আবার নির্দেশনা থাকবে। পরিবেশ বান্ধব শিল্পের বিস্তারে শিল্পখাত এবং অংশীজনদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী অর্থনীতি ইমতিয়াজ হাসান। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।